ও মুখিরারা শুনে নাও আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেরাদে যাওয়ার পরে তিন প্রকারের নারীদেরকে দেখেছি এক প্রকারের নারীদের পা গুলো উপরের দিকে মাথার চুলগুলো নিচের দিকে দেয়া এদের কাগুনের মধ্যে জলসানো ছ্যাঙ্গানো হইতাছে আরেক প্রকার নারী দেখছি যাদের চুলগুলোর মধ্যে लटकाया এদের দেহটা আগুনের মধ্যে लटकाনো দেওয়া হয়েছে আরেক প্রকার নারী দেখছি তাদের তাদেরস্তনগুলোর মধ্যে আগুনের গরম রট লাগায় দেয়া তাদেরকে আগুনের মধ্যে জলসানো হচ্ছে ও ময়ার নবী কেন

দিয়া মহিলাটাকে জলশানু হচ্ছে আগুনের মধ্যে নবী আমার ডাক দিয়ে কয় রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বানির প্রচারী

মিডিয়ার মাধ্যমে দেখনে ওয়ালা মা বোনেরা তোমরা যদি তোমাদের স্বামীর কথার উপরে কথা বলো স্বামী কোনো কথা বললে ধমক দিয়া বসায়া ফেলো স্বামীর কথাটার উপর দিয়া তুমি তোমার কথা বসায়া দাও আল্লাহর কসম জান্নাতে যাইতে পারবা না তোমার স্বামী তোমাকে কত বলে তোমার স্বামীর আদেশ তারা করতে গা বাইন না হইতে তুমি কিন্তু তোমার স্বামীর কথা শোনো না আল্লাহর নবীর হাদিসে এমনও কথা আছে যদি কোনো স্ত্রী ঘরের মধ্য থেকে বাহির হওয়ার আগে স্বামীর অনুমতি না দেয় স্বামী যদি বলে তুমি কোথাও যাই

আল্লাহর কসম মনে রাখবা এই স্বামীর অবাধ্য হওয়ার কারণে স্বামীর অবাধ্য হওয়ার কারণে তোমার জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে মাঝে মাঝে আমার অনেক প্রবাসীরা বিদেশ থেকে কল দেয় হুজুর আমি তো বিদেশে আসছি আমার বউ বাচ্চার খাওয়ান কুরাক জোগানোর জন্য আমার বউরে আমি কত বোঝানো বুঝাই হুজুর আমার বউ আমার কথা শুনে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আমার বউ মার্কেটে চলে যায় হুজুর আমার অনুমতি ছাড়া আমার বউ মার্কেটে যায় ফুচকা খাইতে যাই এখানে যাই ওইখানে চলে যায় আমি জিজ্ঞাসা করলাম ভাই কেন আপনার কথা শুনবে না আপনার বউকে আপনি ইসলামি তালিম দেন হুজুর আমি আমার বউরে যদি নিষেধ করি তুমি ঘর থেকে বাইরে হয় না বাইর হওয়ার পর আইসা আমারে বলে যায় কিন্তু বাহির হওয়ার আগে আমারে কয় না হুজুর তারা শাসন করলে সে আমারে বলে তুমি কি আমারে বিশ্বাস করো না হুজুর কেমনে বিশ্বাস করতাম জগতের মধ্যে তো এমন অনেক অবস্থা দেখা যায় স্বামী বিদেশ থাকে স্বামীর পাঠানো টাকা দিয়ে বাহিরে দেওয়ারের লগে ভ্যান করে আসে নিও ওই প্রবাসী আমারে ডাক দিয়া কই হুজুর আমার বউ ঘর থেকে বাইরে হওয়ার আগে আমারে বলে নাম কাছে বলে। আমি বারবার সঙ্গে কি তার বিশ্বাস করি না এমন অনেক প্রবাসীদের অন্তরের মধ্যে ব্যথা তাদের বউ তাদের কথা শুনে না এমন অনেক প্রবাসীদের অন্তরে ব্যথা আমার স্ত্রী আমার কথা শোনে না আমি বলবো মা তুমি তোমার স্বামীরা দেশ মানো এমন অনেক প্রবাসীরা আমার মাঝে মাঝে কই বুজুর আমার বউরে আমি কই আমি শরীয়ত মোতাবেক পর্দা করে তোলার জন্য আমার বউ পর্দা করে না আমার বউ নরমাল শাড়ি কাপড় পরে নরমাল থ্রি পিস পরে বাজারে মার্কেটে যায় চলে যায় আমি চিন্তা করলাম ও মুখিরারা শুনে নাও আল্লাহর নবী কয় আমি তো জাহান্নামের মধ্যে মেরাদে যাওয়ার পরে তিন প্রকারের নারীদেরকে দেখেছি এক প্রকারের নারীদের পাগুলো উপরের দিকে মাথার চুলগুলো নিচের দিকে দিয়া এদের

সাদা দেখা গেছে পেট দেখা গেছে কাপড় পরছে পিঠ দেখা গেছে কাপড় পরছে পাতলা তার শরীর দেখা যায় বোরকা পরছে এমন এটা পড়লে যে কথা না পড়লে সেই কথা টাইট ফিটিং বোরকা আল্লাহ নবী কয় এমন ব্যাপারটা মহিলাদেরকে মাথাটা নিচের দিকে দিয়া পাগুলা উপরের দিকে তুইলা দিয়া মহিলাটাকে ঝলসানো হচ্ছে আগুনের মধ্যে নবী আমার ডাক দিয়ে কয় উম্মত উম্মতের দলেরা শুনে নাও আমি আরেক প্রকার মহিলা দেখছি যাদের চুলগুলার মধ্যে ধইরা তাদের দেহটা ঝলসানো হচ্ছে আপনারা দেখবেন মাঝে মাঝে অনেক মহিলারা গোমটা দেয় মাথায় ওমনা দেয় আবার গোমটা দেয় আবার তাদের মধ্যে যখন নেকআপ পরিসকে পড়ে তাদের মাথাটা থাকে কপালটা এইদিকে চুলগুলো উপর দিয়া উটের কুজের মতো ওঠা থাকে তাইনি আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না আমি কোন মহিলাদের বিরুদ্ধে বলতেছি না ইসলাম মহিলাদেরকে যে সম্মান দিয়েছে অন্য কোন ধর্ম নারীদেরকে এত সম্মান দেয় নাই কিন্তু নারী তুমি তো তোমার সম্মান রাখতে পারো না তুমি তো সময় সম্মান ধরে রাখতে পারতেছ না আল্লাহর নবী কয় কেন জানো ওই মহিলার চুলের মধ্যে আটকায়ে দেহটাকে জলশানো হচ্ছে নবী আমার কয় এমন মহিলা যারা তাদের কপাল থেকে চুলটাকে উটের কুজের মতো সুডি গড়ু সুডি সিনার নাম এরা এ চুড়ির মতো ऊंचा করে রাখে যারা ঐ মহিলার আপদে চুল আপনি হিসাব করে দেখেন আপনি ফুতেরেও আপনি নিদেরবো আপনার মাইয়ে ভাবে চুল बांधে बांधেনি কোফা बांधে এটা হেডা আলাদা কোফা একটা আছে না নরমালি মাথার থাকে ওডা আলাদা কিন্তু চুলটারে এবা উঁচু করে बांधে আল্লাহর নবী রাদিয়াল্লাহু আকরামালৈ ওই মহিলা জাহান্নামী যে মহিলার মাথার চুলটাকে সে ওটার কুজের মতো করে বাঁধে পোচা করে বাঁধে এবার কই হুজুর এটা তো এই যুগের স্টাইল আমি কইলাম স্টাইল কবরের ভিতরে ফিটতে ফিটতে বানাইবো ফিস্টাইল তিন প্রকারের পরি যে মহিলাদের সনের মধ্যে আগুনের গরম রড লাগাইয়া দিয়া পুড়ানো হবে নবীজি তারা কারা আল্লাহর নবী ডাক দিয়া কয় উম্মত যারা পোশাক পর্ষে তবু উলঙ্গ পোশাক পর্ষে পোশাক পর্ষে নবী তারা কারা আল্লাহর নবী কয় এরা পোশাক পর্ষে এদের দেহের অংশ দেখা গেছে মাঝে মাঝে দেখবেন কাফর পরে রাস্তা দিয়ে আইটা যায় এদের মাথার অংশ পায়ের অংশ দেখা যায় হুজুর আপনি দেখেন কেমনে আমরা দেখতাম সাইনা রাস্তা দিয়ে 280 মি সামনে পড়ে ঠিক কথা কেন। জামা পোশাক পরে পোশাকের উপর দিয়ে তার দেহের গঠন বোঝা যায় কথা বল না কেন আপনার বউ আপনার মাইয়া আপনার নিজের স্ত্রী মা বোন এগুলা করতে এই কথা বলেন না কেন মকিমা বাদ এলাকার মা বোন যারা শুনছেন শুনেন যদি জাহান নামে না যাইতে চান এখন থেকে আপনার শরীরের পোশাক আপনার দেহে লাগান আম্মাদান খাদিজা তুল কুবরা আমার নবীর ওসিয়ত করছি ইয়া রাসূলুল্লাহ আমি যদি মারা যাই আপনি আমাকে রাতের বেলা দাফন করবেন বলে কেন ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পর যদি কোনো মানুষ আমার কাফন দেখে বুঝে যে আমার দেহের গঠনটা এটা ছিল যেন এটা না বুঝতে পারে এই জন্য আপনি আমার রাতের বেলা দাফন করবেন কি বুঝছেন আপনি কাপল ব্লক ফেসবুকের ভিতরে কাপল ব্লক নামক ছড়াছড়ি জামাই বৌ কাপড় বেছে বৌয়ে কসমিটিক বেছে জামাই ভিডিও করে ছাড়ে বৌয়ে কাপড় বেছে জামাই ভিডিও করে ছাড়ে বৌরে নিয়ে কক্সবাজার ঘুরতে যায় নদীর মধ্যে বউ বিদার পর তার জামা তারা তার শরীর দেখা যায় স্বামী এগুলো ভিডিও করে ছাড়ে আল্লাহর কসম এ কাপল ব্লক নামক বেহায় কারণে নারীও জাহান নামে যাবে যে স্বামী ভিডিও করতেছে ওই স্বামীও দুজকে যাবে ইসলাম সেটাকে সমর্থন করে আপনারা যারা আপনাদের বউয়ের ছবি ফেসবুকে দেন আপনাদের মেয়ের ছবি ফেসবুকে দেন আপনার মার ছবি ফেসবুকে দেন আপনার বোনের ছবি ফেসবুকে দেন মায়ের ছবি ফেসবুকে আপলোড দিয়ে দেয় দিয়া বলতেছে আমার মা অসুস্থ দোয়া করবেন আপনি যে দোয়া পাইতেন তার দোয়ার চাইতে বেশি বেশি গুণ পরিমাণ গুণ আপনি পাইলেন আপনি আপনার বিবাহ করার পর বয়স ছবি নিয়ে আপনি ছবি দিয়ে দেন গুড মেরিট আপনি আপনার মেয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে মেয়ের ছবি ফেসবুকে দিয়ে বলতেছেন আমার মেয়ে ক্লাস টেনে জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছে জিনা এই মেয়েটাকে ব্যবহার করে আপনি বেহায়াপনা করছেন এই মেয়েকে ব্যবহার করার শাস্তি আপনি পাবেন আর যারা কাপড় ব্লক করেন ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে বলছি আপনারা যদি মুসলমান যারা মুসলমান তাদেরকে বলছি বিদর্মীদের কথা আমি বাদ দিলাম যদি মুসলমান হয়ে থাকেন শোনেন মুসলমানদের দায়িত্ব ফর্দা করা ফরজ ফর্দার আইন যারা লঙ্ঘন করে আল্লাহর কোরআন বলছে ওয়াকার না ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তোমরা তোমাদের নারীদেরকে বেপরদাভাবে ঘুরতে দিও না হ্যাঁ

কেন একজন মেয়ের কারণে তার বাবা দুজকে যাবে ওই বাবা তার কন্যাকে জন্ম দেওয়ার পরে যদি ওই বাবা তার মেয়েকে পর্দা না করায় মেয়েকে যদি অলঙ্গ পনা বেহায়া পনা পাতলা পাতলা পোশাক কইরা রাস্তায় ছেড়ে দেয় ওই বাবা দুজো বলে কেন মেয়ে বেপরদা থাকার কারণে ফরজ করেছে মেয়েটা বেপরদার কারণে দুজোকে যাবে মেয়ে ওই বাবাকে বলবে বাবা মানে পর্দা করায় নাই মেয়ে একা যাবে না আপনি বা ফেরে লইয়া যাইব এবার কার কার মাইয়া আছে হাত তোলেন হাত তোলেন কার কার মাইয়া আছে আপনারা যদি আপনাদের মেয়েদেরকে পর্দা না করান মেয়ে বেফরদার কারণে দুজকে যাবে আপনি বাবা যাবেন দুজকে আপনাদের কি কষ্ট হইতেছে নাকি এও আজ কি কানে লাগবে মনে হইতেছে মেয়েকে আর ব্যাপারটা ভাবে ঘুরতে দিবেন মেয়েতে ব্যাপারটা ভাবে তার নানার বাড়ি মামার বাড়ি যাইতে দিবেন মেয়েকে ব্যাপারটা ভাবে আর মার্কেট করতে দিবেন আল্লাহর নবী বলেন দুই নাম্বার আপনাদের যাদের ফোন আছে আপনারা আবার চিন্তা করে দেখেন নবী আমার বলে কোন ভাই যদি তার ফোনকে পর্দা না করায় কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায় বেপর্দা চলার কারণে ওই বোন দোজকের মধ্যে যাবে ওই বোন একা যাবে না বলবে আল্লাহ আমার ভাই তো জানতো আমার ভাই আমারে পর্দা করায় নাই এজন্য বলবে তুমি তোমার ভাইকে নিয়ে দোজকে যাও আপনাদের যাদের বোন আছে আপনারা যদি পর্দা না করেন তাহলে আপনারাও দোজকে যাবেন আপনি আপনার বোনের দেন আপনার বন্ধুরে সারাস্তা দেওয়ানোর লাগি তাহলে কোনো ভাই যদি তার বোন পর্দা না করায় ওই ভাই কি জান্নাতি না দুজু কি ভাই যদি হাফুক তো নামাজ হরে কাম হইতো না কারণ এবারে উপদ্বীপ ট্রাক নিজে সদর ঘাট নিজে ঠিক আল্লাহ কোরআন নারা নিজে দুদকের আগুন থেকে বাঁচো তোমার হালকে বাঁচাও তামনে নামাজ চললেন বেহতে যাও নাই আপনার মার বেফরদা সারি দিলেন বন্ডে বেফরদা সারি দিলেন বৌরে সারি দিলেন জিরি সারি দিলেন লাভ হইব নি মানে হুরা গল্লে ভি মাঝখান দিয়ে গোবর ডালি গোবর ডালি

তার স্ত্রীকে পর্দা না করায় এই স্বামীরা মনোযোগ এই স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করাই স্ত্রীকে বেপরদার ছেড়ে দেয় নবী বলে বেপরদার কারণে তার স্ত্রী দুজকে যাবে স্ত্রী দুজকে গেলে একা যাবে না ওই স্ত্রী বলবে আমার স্বামী আমারে পর্দা করায় নাই এই জন্য এই জন্য আমার স্বামী আমার সঙ্গে দুজকে যাবে নবী কই কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায় রে ওই মহিলার সঙ্গে তার স্বামীও দুজকে যাবে জামাই

বিষাক্ত সার্ফের মতো আল্লাহ নবী একটা দেবর তার ভাবির জন্য মৃত্যু সমতুল্য সাপ কামড় দিলে যেমন মানুষ মারা যায় একটা ভাবি যদি দেবরের সামনে যায় ওই মহিলার পর্যন্ত হারাম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে

ঠিক নেই আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত রে এই উম্মত কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় কোন সন্তান যদি তার মারে পর্দা না করায় ওই সন্তান মারে বেপর্দা ফালানোর কারণে ওই মা দুজকে যাবে ওই ওই মা মা একা যাবে যাবে না তার আপনাদের যাদের মা আছে আপনার মাদেরকে দেখেন রাস্তার ভিতরে পুরুষদের সাথে কথা বলে আপনার মা আপনার চাচা জেডার সাথে দাঁড়ায় দাঁড়িয়ে কথা কয় কয় না এমন বাসুর কি হইব হারাম, বলেন বলেন কি কি । এবার সিদ্ধান্ত আপনার আপনি আপনার বৌরে দিয়ে বাচ্চার স্কুলে ভাটান না মারে দিয়ে ভাড়ান বৌরে বেড়াই দেখলে যেমন গুন হইব মারে বেড়াই দেখলে এমন গুণ হইব ঠিক আছেনি কথা কি বুঝতে পারছেন কথা মানবেন কি মানবেন না এটা আপনার দায়িত্ব বলে দেওয়ার দায়িত্ব আমার আমি যদি আপনাকে উচিত কথা হক কথা কোরআন সুন্নাহর কথা না বলি আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার রহম ফেরেশতারা আমার জিব্বা কাটবে ঠিক এবার শুনেন মুসলমান নবীর উম্মতের তো বলতে পারেন হুজুর আমার বউরে কত পর্দা করার কথা বলি আমার মেয়েকে কত পর্দা করার কথা বলি আমার মাকে আমার বোনকে কত পর্দা করার কথা বলি তারা তো আমার কথা শুনে না আরে স্বামী তোমার বউ তোমার কথা শুনবে কেমনে তুমি তো তোমার বউয়ের উপযুক্ত স্বামী না বলে হুজুর কেন আরে তোমার বউ তখনই তোমার কথা শুনক যখন তুমি তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করতা বউয়ের সঙ্গে সদাচরণ করতা তুমি তো তোমার বউ এক্লাস পানি দিতে দেরি করলে মুখ বেরায় কিছো তোমার বউ একটু যদি দেরি করে কোনো কাজ করতে তুমি তোমার বউরে তার মা বাবার নাম নিয়ে গালি দাও ও যুবক ভাই ও মুরব্বি বাবাজিরা ও এলাকার স্বামীর দলেরা আপনারা যারা বিবাহ করেছেন আল্লাহর নবীর হাদিসের দিকে তাকানোর লক্ষ্য করেন আমি আপনাদের উদ্দেশ্যে হেদায়েতের বাণী পৌঁছে দেই আপনার বউ যে আপনার কথা শুনে না আপনার বউ যে আপনার আদেশ মানে না আপনার বউ যে আপনার কথা মোতাবেক চলাফেরা করে না আরে চলবে কেমনে আপনি তো আপনার বউয়ের উপযুক্ত স্বামী না হুজুর কেন কারণ আপনি স্বামী বউরে নামাজ নদের কথা বলেন আপনি করেন না আপনি আপনার বউরে নামাজের কথা কন কিন্ত আপনি নিশা কথা কোন আপনার বউরে আপনি অনেক রকমের শাসন করেন কিন্ত আপনি শাসনের ধার ধরেন না এজন্য আপনার বউ আপনার কথা শুনে না স্বামীর দলের বউকে যদি তোমার বাধ্যগত বানাইতে চাও বউকে যদি তোমার কথা सुनने वाला বানাইতে চাও এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কয় ওয়াক্ত আজকে কইছে কয় ওয়াক্ত দেখেন আপনার বউ আপনার কথা না শুনিয়া কেমনে দুজকে যাইতেছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন রোজা রাখলেন হারাম খাইলেন না আপনি নামাজ পড়লেন ইবাদত করলেন বউয়ের সঙ্গে খারাপ আচরণ করলেন না আপনি আপনার বউরে ভালো ব্যবহার করলেন আল্লাহর নবী কয় ওই পুরুষটা যদি তাদের স্ত্রীদেরকে পর্দার আদেশ দেয় বউ যদি না করে বউরে সৎপথে চলার আদেশ দেয় বউ যদি না চলে ওই স্বামী ইন্তেকাল করার পরে আল্লাহ তাআলা ওই স্বামীটাকে জান্নাতের মধ্যে একটা বউ তো দুনিয়াতে ঘাউরামি করছে ওই স্বামীর আল্লাহ সত্তরটা জান্নাতের হুর বিয়া করাইয়া দিব সত্তরটা হুর দিব খ্যাতমতের জন্য আবার কেউ কেউ বলে চল্লিশটা হুর দিবে

পারতাম না আল্লাহর নবী কয় ও মহিলা তুমি যদি তোমার স্বামীর আদেশ মানো তোমার স্বামীর দমক না দাও তোমার স্বামীর উপরে কথা না বলো তোমার স্বামীর কথার বাহিরে না চলো আমার আল্লাহ তালা তুমি রে ওই সত্তরটা হুরের সরদারি ইনি বানাইয়া দিব যদি না হনে কথা সত্তরটা হুরের সরদারি নেব কথা জান্নাতের গন্ধ হইত না যে মহিলারা জামাইয়ের কথা শোনেন না আজকে মাহফিলের মাইকের আওয়াজ শুনতেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন দেখবেন আপনাদেরকে বলছি যদি জান্নাতের ভিতরে সত্তরটা হুরের সর্দারিনী হইতে চান এখন থেকে স্বামীর খেদমত করেন তা আপনার বউ যে আপনার খেদমত করব আপনি কত ভালো স্বামী আপনি দেখেন আপনি আপনার স্ত্রীকে আপনার সন্তানের সামনে অমক মারানি জি কুয়ে গালি দেন কথা কন না কেন ভালো মানুষ আছেন এখানে কি গালি দেন নামে এটা পরে কইতাছি আমি কইতাছি এটা এটা লুচ্চা বেড়াইতে করে নিজের ঘরে বউ একটা অন্য বেড়িতে লগে ফ্যান করে এটা কোন বেটা লুচ্চা বেটা কো কোন বেটা আহ আহ ফেসবুকে মাঝে মাঝে দেখি আরেক বেটা নিজের বউরে কে আরেক বেটার বউরে আশা দিছে

যদি কোন বেড়া ঘরের ভিতরে এমন বাঘের মতো অন্য করে এটা লুচা বাঘের মতো ঠিক আছে আরো করতাম এবার আল্লাহ নবী কি বলে মহিলাদেরকে গালি দেওয়ার ব্যাপারে শোনেন আপনারা যারা আপনার বৌরে তার মা নিয়ে গালি দেন উমুক মারানি জি দেননি আপনি আপনার বৌরে গালি দেন উমুক জি দেননি আল্লাহর নবী বলে এ দুনিয়ার পুরুষের দলেরা তোমরা তোমাদের নারী নারীদেরকে তার বাবা মায়ের নাম দিয়া গালি দিও না নবী গো কেন নবী আমার বলে আমি নবী মহিলাদের বাবা নবীজি বলছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তার বাবা মায়ের নাম ধরে গালি দিও কেন নবী বলছেন আমি মহিলাদের আচ্ছা আমরা আপনার বউরে গালি দিলেন অমুকের জি এ গালি যে ফর্ব কার পরে রসুলের উপরে ফর্বনি বউরে গালি দিতে হিসাব করে দিয়ে এমন হিসাব করতে দেখলেন বোরে গালি দেওয়ার কোনো ওয়ে নাই বোরে গালি না দিলে ঝগড়াই হবে না কথা কন না কেন মনোযোগ দিয়ে শোনেন মাফিরের দক্ষিণ দিকে যে বেড়িরা কথা কয় সাবধান কথা বলা যাবে না আরেকটা যেন না আসে আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে মারেন মারেন গায়ে হাত তুলান স্ত্রীর গালের মধ্যে চটক না মারেন থাপ্পড় মারেন গালির ওয়াশ শেষ এবার বউকে মারার ওয়াস যারা বউকে মারেন আপনারা মনো দুঃখ দিয়ে শুনেন আল্লাহর নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে মহিলাদেরকে তাদের গালের মধ্যে মুখের মধ্যে শরীরের মধ্যে প্রহার করবা না নবী গো কেন ও মায়ার নবী কেন নবী আমার কয় এই মহিলাটা তোমার কাছে অল্প কয়েক দিনের মেহমান মাত্র অল্প কয়েক দিনের মেহমান মাত্র আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মেহমান আমার আল্লাহ তাআলা অল্প কিছু দিনের মধ্যে তোমার কাছ থেকে তার মেহমানকে ফিরিয়ে নেবেন এজন্য তোমরা তোমাদের মহিলাদেরকে মারবা না মেহমানকে মেহমানদারি যেমন ভাবে করে আপনার বাড়িতে মেহমান আইল আপনি কেডারে শতকনা মারেন মারেন আঘাত করেন মেহমানের সাথে যেমনা আচরণ করো তুমি তোমার স্ত্রীর সাথে তেমন আচরণ করম স্ত্রী কোন ভুল কাজ করতে মার্দেন না কথা বলবেন না যদি জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কথা বলো না কেন তখন উত্তর দিবেন তুমি তো আমার কথাই শুনো না আমি তোমার সাথে কথা বলে কি করব ঠিক আছে না নবীজি স্ত্রীদেরকে শাসন করার মাধ্যম শিখায়া দেয় তোমাদের স্ত্রীরা যখন তোমাদের অবাধ্য হয়ে যায় তখন তোমরা তোমাদেরকে তাদেরকে তাদের বিছানা থেকে আলাদা করে দাও তুমি তোমার স্ত্রীদেরকে বিছানা আলাদা করে দাও আল্লাহর নবী বলে উম্মতের দল তোমাদের স্ত্রী যখন তোমাদের অবাধ্য হয়ে যায় তাদের পরিবারের মাধ্যমে মীমাংসার চেষ্টা করো যদি না শোনে অতপর তোমরা তৃতীয়ত তাদেরকে প্রহার করো এমন বেশি প্রহার না যেন দাগ পিরা যায় এমন মাইন না নরমালি আদর স্নেহের যেটা বলে আল্লাহ নবী কয় যদি তোমরা এগুলা করো দেখবা তোমাদের স্ত্রী যা তোমাদের প্রতি কত সদাচরণ করবে সুন্দর হবে কিন্তু আপনি তো এগুলা করেন না আগে থেকে মারা শুরু করেন তার মা বাপরে গালি দেন ও মুসলমান নবীর উম্মতের দলেরা স্ত্রীদের প্রতি সদাচরণ করবেন গালি দিবেন না মারবেন না আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার শিখিয়ে দেয় কিন্তু অনেক মহিলারা জামাই গালি দিলে জামাই

দেখবেন জামাই যদি কোনো কামগার যদি না করে করতে না পারে আল্লাহর গজব ধরে নেই এমন বলে কি না অনেক সন্তান যদি দুষ্টামি করে মারা তাদের সন্তানদেরকে বদ্ধ দে আল্লাহ তোরে দেখে না তোর আল্লাহ কোরআনে খাইতো এমন কথা কয় না এই মহিলাদেরকে আল্লাহ লানত দিছে লানত রসুল লানত দিছে যে মহিলারা তাদের স্বামীকে গালাগালি করে বদ্ধ দে লানত দেয় আল্লাহ তাদেরকে লানত দিছে মুসলমানের দল এ নবী উন্মতের দলের শোনো মনোযুগের সাথে আমার নবী প্রহ্মতের নবী ডাক দিয়া কয়ে শুনে নাও মহিলারা তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করবা না তোমরা তোমাদের স্বামীদের সঙ্গে অসতাচরণ করবা না মহিলারা একটু মনোযোগ দিয়া শুনেন অনেক মহিলা স্বামী তাকে শাসন করলে বাস্তবমুখী কথা বাস্তব আমাকে অনেক মুসল্লিরা আমাকে মাঝে মাঝে বিচার দেয় হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না শাসন করার পরে বিছানার ভিতরে ঘুমাইতে গেলে রাত্রিবেলা মুখ ফিরিয়ে রাখে আমার সাথে বিছানা আলাদা করে দেয় এমন মহিলা আছেনি। নি বিয়া আমার আমার মুসল্লির বলার পর আমি নবীর হাবিস্বরী বললাম পলাম নবীর হাবিস্বরী মহিলাদের কাজ সম্পর্কে জানলাম যে মহিলা স্বামী শাসন করার পরে স্বামীর শাসন বহন করতে পারে না আল্লাহর নবী শিখে দেয় যে মহিলারা তাদের স্বামী শাসন করার পরে স্বামীর সঙ্গে রাগ কইরা বিছানা আলাদা করে দেয় মুখটা অন্য দিকে ফিরে রাখে যে মহিলা তার স্বামীর আদেশ না মাইনা মহিলাটা তার বাবার বাড়িতে চলে যায় স্বামীর অনুমতি ছাড়া নবী আমার ডাক দিয়ে কোন উম্মতের দলেরা ওই মহিলা যদি তার স্বামীর ডাকে রাতবেলা বিছানায় সারা না দেয় তার স্বামী তাকে ডাক দিল তার সঙ্গে মেলামেশা করার জন্য আল্লাহর নবী কয় ওই মহিলা তার স্বামীর দেখে সারা না দিয়া মেলামেশা না কইরা ওই মহিলা আলাদা আলাদা ঘুমাইলো নবী কয় রহমতের ফেরত তারা ওই মহিলার সারা রাত্র বদদোয়া দেয় সারা রাত্র বদদোয়া দেয় সারা রাত্র বদদোয়া দেয় হে মা বোনেরা মনোযোগ দিয়া শুনো নবী আমার বইনা দেয় যদি কোনো মহিলা রান্নারত অবস্থায় থাকে চুলার মধ্যে তার গরম ভাত দেওয়া থাকে তার স্বামী যদি ডাক দেয় ওই গরম ভাত চুলায় ফালাইয়া দিয়া তার স্বামীর ডাকে জবাব দেওয়া তার জন্য মহিলা যারা মা বোনের কথা শোনে না মা বোনের মহিলা যারা স্বামীর আদেশ শোনে না স্বামীর কথা মানে না এ মহিলাদেরকে বলছি ওয়াজ যে চুলার মধ্যে ভাত রান্না করতেছে গরম রাত রান্না হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে স্বামী ডাক দিছে ওই মহিলা রান্না ফালাইয়া স্বামী ডাকে সারা দেওয়া ফরস আপনার কষ্ট হয়

অনেক সময় দেখবেন অনেক বাচ্চারা জন্ম থেকে হওয়ার পর হাত তুলা লেংরা কানা আতুরা হাত বাঁকা পা বাঁকা চোখ বাঁকা মুখ বাঁকা হয় কেন হয় জানেন শোনেন আল্লাহর নবীর হাদিস শরীফ থেকে বলছি নবী আমার বলেন কোন পুরুষ যদি অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে জি অপবিত্র অবস্থায় তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে অথবা মা বোনদের মাসে মাসে যে পিরিয়ড নামক একটা সমস্যা হয় এই সমস্যার সময় কোন পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করে আল্লাহর নবী বলে ওই সন্তানটা মাজুর হয় মহাকিকগণ বলতেছেন ওই সন্তানটা মাজুর হয় হয়তোবা চোখ কানা হাত বাঁকা এমন অবস্থা হয় এই জন্য সাবধান থাকবেন স্ত্রীর কাছে যাওয়ার আগে আপনি সম্পূর্ণভাবে পবিত্র হইবেন পবিত্র হইবেন দূরের কথা পরিষ্কার হইবেন দূরের কথা আপনার মুখের মধ্যে সিগারেট একটা দুর্গন্ধ তো আপনার বউ আপনার কাছে আইবো কেমনে বাহিরের দরবারে লগে ফেম করবে এটা অটোমেটিক কথা বুঝেন নাই বুঝেন নাই আপনি সিগারেট কে মুখে গন্ধ বানায় ফেলেন আপনার বউ আপনার কাছেও যাবে না